বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ন ক্লার্কদের খাদ্য সামগ্রী প্রদান। সারা রাজ্য জুড়ে লকডাউন চলছে, সেই লকডাউনে পরিস্থিতির মধ্যে সমস্যায় পড়েছেন ল ক্লার্ক কর্মীরা। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেই দরিদ্র ল ক্লার্কের দিকে সোমবার সহায়তার হাত বাড়িয়ে দিল। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই ল ক্লার্কের হাতে সহায়তা প্রদান করা হলো বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের যে সমস্ত আইনজীবীরা রয়েছে তারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই এই ল ক্লার্কদের হাতে তুলে দেওয়া হলো এই সহায়তা। যতদিন পর্যন্ত এই লকডাউন চলবে ততদিন পর্যন্ত এই সহায়তা প্রদান করা হয়। এটা কাদের উদ্যোগে করা হচ্ছে, কতজনের জন্য এটা করা হয়েছে? এটা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের যে ল ক্লার্কস যারা আছেন, ল ক্লার্কসের তাদেরকে কিছু সাহায্য, সামান্যতম সাহায্য যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেটুকু দেওয়ার চেষ্টা করছি, যাতে আমরাও যেমন কোনোরকম চালাচ্ছি ওরাও যেন নিজেদের চালাতে পারে, সংসার চালাতে পারে। এই লকডাউনের পিরিয়ডে এই সিস্টেমটা আমরা করেছি। কতজনকে এটা দেওয়া হলো? এটা মোটামুটি আমাদের 80 জনের খুব আছে, এখন সবাই তো আসেনি, 80 জনকে দেওয়া হচ্ছে। আচ্ছা, কী কী আর কী আছে? আমাদের যে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন আছে, এখানে দুটো অ্যাসোসিয়েশন আছে, দুটো অ্যাসোসিয়েশনকে আমরা বলেছিলাম বারের পক্ষ থেকে যে আমরা যারা এই করোনা উপলক্ষে এই যে একটা মহামারী চলছে, যে সমস্ত ল ক্লার্করা আর্থিক দিক থেকে খুবই দুর্বল তাদের একটা লিস্ট আমাদের কাছে পাঠান। তার দুটো যে ল ক্লার্কের ইউনিয়ন আছে আমাদের বর্ধমান কোর্ট চত্বরে, ওই দুটো ইউনিয়ন থেকে 72 জনের নাম আমাদের কাছে পাঠিয়েছে। ওই 72 জনকে আমরা, আমাদের তো আর ল ক্লার্ক সম্বন্ধে কিছু ইয়ে নেই, ওনারা যে লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী 72 জন, আর আমাদের কোর্টে কিছু আর্থিক দিক থেকে দুর্বল যারা 365 দিন দোকান করে আমাদের কোর্ট চত্বরে চালায়, এরকম 6-7 জন, মোট 80 জনকে আমরা 10 কেজি চাল, 1 কেজি ডাল, 5 কেজি আলু, 1 কেজি সর্ষের তেল, আর 2টো সোয়াবিনের প্যাকেট আমরা বর্ধমান বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আর কিছু আর্থিক সাহায্য? আর্থিক সাহায্য মানে 5 কেজি আলুটা আমাদের পক্ষে ওই কিনে ব্যাগে করে দেওয়া খুব সম্ভব নয়, সেই জন্য 5 কেজি আলুর দাম আমরা নগদে 100 টাকা করে দিয়ে দিচ্ছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।